হ্যালো, গুড মর্নিং গাইস। তো দেখতে পাচ্ছ আমি সকালে উঠে চা আর রুটি নিয়ে বসে পড়েছি। কালকে যে মা রুটি করেছিল তার মধ্যে বেশ কিছুটা বেঁচে গেছিলো, তো আমি বললাম রুটি দিয়ে চা খাবো। তারপর আমি বুনুকে একটু প্রজেক্ট লেখাতে বসেছিলাম, কারণ ওর স্কুলে অনেক প্রজেক্ট দিয়েছে। এরপর দেখলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছিলো, তো এই বৃষ্টির মাঝখানে আমি গেছিলাম স্নান করতে। স্নান থেকে এসে আমি আমার খাওয়াটা কমপ্লিট করে নিলাম। তো খাওয়া কমপ্লিট করে আমি একটু বসেছিলাম সেলাইয়ের কাজ নিয়ে। আমার সেলাইয়ের কিছু হোম টাস্ক বাকি ছিল, সেগুলো কমপ্লিট করছিলাম। এরপর দেখলাম চুলগুলো শুকিয়ে যাচ্ছে, তো আমি চুলে একটু সিরাম অ্যাপ্লাই করে নিলাম তাড়াতাড়ি করে। তো আমি দুই ভাগে ভাগ করে নিলাম চুলগুলো, কারণ আমি একদিক করতে পারবো না অনেকগুলো যেহেতু চুল। তো এরপর আমি সিরামগুলো চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এর মধ্যে দেখলাম একটা অর্ডার এসেছিলো, তো মা অর্ডারটা খুলছে। আর এই অর্ডারটা কি এসেছিলো তোমরা আমার শর্টে দেখতে পারবে। তারপর আমি দুপুরে খাবার কমপ্লিট করলাম, আর তারপর একটু শুয়েছিলাম। আর সন্ধ্যার দিকে বুনুকে আবার একটু অঙ্ক করাতে নিয়ে বসেছিলাম, আর আমি মুড়ি আর চা খাচ্ছিলাম। আমি মুড়ি আর চা খাই, তোমরা আরও মিলে বসেছিলো।